ভাল করি আহা বাজান রে তোরাহা সুন্দরী কবলাহা নাথে আজি ভাল করি আহা বাজান রে তোরাহা সুন্দরী কবলাহা নাথে ওরে কমলার নাচ নেহে বাগিচার পিছনে दुलिया नाचे रे ओरे हेलिया नाचे दुलिया नाचे रे उतर माटी पे पाओ ना पोरे ओरे गो गो नो ना मिया नाचे ओ विनिंग बंधुरा एंड वेलकम बैक टू माय चैनल तो এখন বাজে সন্ধে 7টা তো আজকে ব্লগটা সন্ধে 7টা থেকে শুরু করেছি কেন কি আমরা একটু পর যাব বিয়ে বাড়িতে তো সেই জন্য আজকে ব্লগটা মানে দেরি করে শুরু করেছি তো এখন 7টা বাজে তো একটু করে রেডি হব তো আমি দেখো সবকিছু এদিকে আবার বের করে রেখেছি মেকআপ জিনিস তো ভাবছি এখন থেকে রেডি হতে থাকব 7টা থেকে কমসে কম 1.5 ঘন্টা লাগবে তো 8টার মধ্যে আমরা রেডি হয়ে যাব তো 8টার 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব তো বিয়ে বাড়িতে যাব তো সেখানে গিয়ে কি করব না করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় যাব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আজকে অনেক কষ্ট করে রেডি হয়ে ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছাতে পারলাম কিন্তু আমি দেখাতে পারলাম না আমি রেডি হয়েছি যে মানে একটু পর পর কারেন্ট চলে যাচ্ছিল আর ভীষণ অসুবিধা হয়েছে এত গরমের মধ্যে মানে খুব কষ্ট করে রেডি হয়ে আসতে হলো তো ভিতরে আমরা ঢুকে পড়েছি আর এসে দেখো সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে অনেকেই রয়েছে আমাদের মানে আমার যা তারপর আমার আত্মীয়রা আরও অনেকেই আছে সবার সঙ্গে দেখা হয়ে গেছে যেহেতু বিয়েটা বেশি দূর না আমাদের বাড়ির কাছেই বিয়ে তো সেই জন্য সবাই গিয়েছে চেনা জানা অনেকে রয়েছে বেশ ভালো লেগেছে আনন্দ ফুর্তি হয়েছে সবার সঙ্গে দেখা হয়েছে মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে একদম কাছেই বিয়েটা তো বেশ ভালো লেগেছে সবার সঙ্গে দেখা হয়েছে একটু সময়ের জন্য তো এইদিকে দেখো আবার মানে এই হচ্ছে এখানে বসে রয়েছে বউ গিফট দেওয়া হচ্ছে তো একটু পর একটু ভালো করে দেখাতে পারবো তো যেহেতু গিফট দিচ্ছে সেই জন্য ভালো করে দেখাতে পারছি না নতুন বউকে মানে ও হচ্ছে আমাদের ভাগনা বউ তো যার বিয়েতে এসেছি সে আমাদের মানে ভাগনা হয় তো ভাগনা বউ হচ্ছে এই যে এখন একটু দেখা যাবে ভালো করে দেখে নাও বেশ সুন্দর দেখতে খুব মিষ্টি তো এইদিকে আবার আমরা কয়েকটা ফটোশ্যুট করে নেবো ওর সঙ্গে যেহেতু বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়িতে আসেই মানে ফটোশ্যুট বউয়ের সঙ্গে দুই একটা ফটো না তুলে তো হয় না তো সেই জন্য কয়েকটা এবার সবাই মিলে ফটোশ্যুট করে নেব এখানে আমরা সবাই রয়েছি এখানে আমাদের পূজা রয়েছে তারপর আমি হচ্ছি চলে এসেছে আমার ভাগনা ওর মানে বোন তো সবাই একসঙ্গে ফটোশ্যুট করছে ফটো তুলছে এদিকে আবার ক্যামেরা তো ফটো তোলা হচ্ছে তো আমি বলেছি আমার ভিডিও তো করার জন্য আমার মোবাইলে তো যাই হোক ফটো টটো তুলে তারপর এদিকে দেখো ওর যে মানে ফ্রেন্ডগুলো আছে না সবাই মিলে এখানে একটা ভিডিও বানাচ্ছে মানে এখন তো খুব চলছে মানে রিসেপশনে অনেকেই দেখা যায় মেয়ের আগেও দেখেছি সব বন্ধুরা মিলে মানে মজাক করে মানে অনেক কিছু দেয় গিফট দেয় তো মানে সেই আর কি চলছে তখন অনেক কিছু এনেছে ছোটোখাটো কী কী যেন গিফট এনেছে তো অলরেডি এক দুটো আগে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি আর দেখাতে পারলাম না তো আমি এখন থেকে দেখাচ্ছি তো এই যে দেখো উঠছে এটা দিচ্ছে মানে ঘর ঝাড়ু দেওয়ার পর যে নোংরাগুলো ফেলা হয় সেই কি বলে এটাকে জানি না তো এটা দিয়েছে তারপর কান পরিষ্কার করার যেগুলো এটা দিয়েছে এক প্যাকেট তারপর এনেছে এখন কী যেন একটা দিয়েছে সেটা দেখাতে পারলাম না আর ছোটোখাটো কী কী অনেক কিছু এনেছে যেগুলো আমি মানে দেখাতে পারছি না আর আমি ক্যামেরাটা একদম মানে ব্যাক সাইড থেকে করছি তো সেজন্য ভালো করে বুঝতে পারছি না আর আগে আমি বুঝতে পারিনি ওরা যে এগুলো গিফট দিচ্ছিলো তো আধার থেকে আমি দেখাচ্ছি তো লাস্টের দিকে একটা ঝাড়ু দিয়েছে সেটাই আমি ভালো করে দেখতে পেয়েছি আর এখনও কী যেন একটা দিয়ে গেছে ও এখন একটা ব্রাশ দিয়ে গেছে কাপড় পরিষ্কার করার জন্য ব্রাশ তো এবার নিয়ে উঠেছে দেখো ঝাড়ু নিচের দিকে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিয়ে আবার হাতের মধ্যে দিয়ে দিল তো এবার এনেছে টেডি বিয়ার তো এই জিনিসটা খুব ভালো একটা টেডি দিয়েছে এটা আমার ভালো লেগেছে সবগুলো গিফট থেকে তো এই হচ্ছে
হচ্ছে এদের গিফট সবকিছু দেওয়া হয়ে গেছে, মানে ভিডিও বানাচ্ছিল, হয়তো শর্ট ভিডিও বানাবে ওরা। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বাইরে, মানে ফুচকা খাবো। আর ফুচকার এখানে এত ভিড় দেখো, কত লোক দাঁড়িয়ে আছে, মানে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে তারপর তিনটা ফুচকা খেয়েছি, তো খুবই ভিড় ফুচকার এখানে। আর ভালো লাগছে, বিয়ে বাড়ির মধ্যে ভিড় তো হবেই। আমি আর দিদি এসেছি, তো এখন ফুচকা পাইনি, বাকি নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে, যেহেতু অনেকেই আছে ফুচকা খাওয়ার জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে অবশেষে তিনটা ফুচকা আমরা খেয়েছি, খেয়ে আবার এদিকে চলে আসছি। এখানে দেখো আমার শাশুড়ি, আমার বর, কাকি শাশুড়ি, দিদি, তো অনেকে আছে এখানে সবাই। তো সবাই একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছি, তো এখন মানে খাবে তো খাওয়ার জন্য বলছে। তো তার আগে আমরা এখানে দু কাপ কফি খেয়ে নিলাম, আমি আর আমার যা দুজনে মিলে খেয়ে। তো একটু দাঁড়িয়েছি, দেখো আমি একটু দেখাচ্ছি, মানে উপর দিকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে না, বেশ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিলো আজকে এখানে থেকে অনেকগুলো ভিডিও রিলস বানাবো, কিন্তু অনেকক্ষণ থাকতে পারিনি, বেশিক্ষণ থাকতে পারিনি, খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি। তো এবার কী করেছে, ওখান থেকে দেখো বসে পড়েছি খেতে, আর আমরা খেতে বসেছি ঠিক 10:30 বাজে তখন, কিন্তু এখনও খাওয়া দিচ্ছিল না, বেশ কিছুক্ষণ বসে রয়েছে, মানে দুই দিকে খাওয়া দিচ্ছে, তো এদিকে আর আরেক দিকে ব্যাচ চলছে, মানে ওই ব্যাচটা কমপ্লিট হলে আবার এদিকে স্টার্ট করবে। তো সেজন্য আমরা কিছু একটু সময় বসে রয়েছি সবাই, আর খুব গরম, আর যেদিকে বসেছি ওদিকে না একদম হাওয়া লাগছিলো না, যার জন্য খুবই বিরক্ত লাগছিলো। আর আজকে এমনি তো খুব গরম দিয়েছে, মানে বিয়ে বাড়িতে গিয়েও শান্তি পেলাম না, একটু পর কারেন্ট যাচ্ছিলো, ভালো করে রেডিও হতে পারিনি শান্তি মতে, এই হচ্ছে আজকে। তো এদিকে আমার জেঠিমা একটু দেখাচ্ছে, মানে অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল আমার ভিডিওতে, তো আজকে বলছে একটু দেখানোর জন্য, সেই জন্য জেঠিমাকে একটু দেখালাম। আর দেখো উপর দিকটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে না, ভীষণ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো আমার তো মনে হচ্ছিলো আজকে এখানে থেকে যাই, বিয়েবাড়ি থেকে আরও অনেকগুলো ভিডিও রিলস বানাই, কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর বেশিক্ষণ ছিলাম না, খুব কম সময়ের মধ্যে আমরা আবার চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা ফাইনালি আমরা বিয়েটে খেয়ে চলে এসেছি, আর এখন বাজে 11:30। তো ওখানে গিয়ে মানে বেশিক্ষণ দেরি করিনি, আমরা এখান থেকে বের হয়েছি মোটামুটি 9:10 দিকে হবে। তো গিয়ে খাওয়া দাওয়া করে তো আবার আস্তে আস্তে 11:30 হয়ে গেছে। তো এবার মানে এসেছি, এবার ভাবছি যে একটা শর্ট ভিডিও বানাবো, তারপর শুয়ে পড়বো। তো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।